শুকা মরশুমে জঙ্গলে আগুন লাগা রোধ কোনো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি না থাকায় ফরেস্ট রিজার্ভে জঙ্গলে আগুন লাগার ফলে অল্পেতে রক্ষা পেল 3টি গ্রাম, ধ্বংসস্তূপে পরিণত 89% ফলের বাগান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ সংলগ্ন ফরেস্ট রিজার্ভ জঙ্গলে। সোমবার সকাল থেকেই জঙ্গলে অল্প বিস্তর আগুন দেখতে পায় পার্শ্ববর্তী এলাকার লোকজন। প্রথম অবস্থায় আগুনের ততটা তীব্রতা না থাকায় অনেকেই এড়িয়ে যায় ঘটনাটিকে, কিন্তু পরবর্তীতে দুপুর নাগাদ আগুনের লেলিহান শিখা ধাও ধাও করে জ্বলে ওঠে সম্পূর্ণ জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আগুনের তীব্রতা এবং ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে জঙ্গলের পার্শ্ববর্তী 3টি গ্রামের বসবাসকারী এলাকাবাসীরা। দূরের থেকে একটা ছোটলো পুরা ডালো ইয়া যে জায়গাতে আগুন লাগছে জায়গাটা কি ফরেস্ট রিজার্ভ? হ্যাঁ ফরেস্ট রিজার্ভ। ঠিক আছে, আশেপাশে কয়টা গ্রাম আছে? আছে 3টা গ্রাম আছে। কোন গ্রামের মিডিয়ালের মধ্যে এতে আমরা হসপিটালের লগে ফরেস্ট ফায়ার হইছে, সমস্যা আই মানে আগুন নিয়ন্ত্রণ দেওয়া আনছি আমরা। কতটুকু জায়গার মধ্যে লাগছে? এটা প্রায় 5-6 জায়গা পুরা গেছে। কি ফরেস্ট রিজার্ভ? হ্যাঁ ফরেস্ট রিজার্ভ। এটা এই মানে কতক্ষণ লাগছে আগুন নিয়ন্ত্রণে আনতে? 1.5 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে। আমরা কয়টা গ্রাম আছে এখানে? তো বিরাট বড় গ্রাম আছে পেছনে, এটা বাগানটা অনেক বড়। তো কীভাবে লাগছে আগুন? এটা অনেকে মনে হয় 20 সেকেন্ডের থেকে লাগাই লাগতে পারে।